বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের চোমরা গ্রামে একটি পুকুর থেকে দুপুরে হাফেজ খানার ছাত্র তারেক মাহমুদ শান্তুর লাশ উদ্ধার করা হয়েছে। শান্ত অত্র ইউনিয়নের মামুন খানের ছেলে। হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শান্ত রাতে নিখোঁজ হয়। খবর পেয়ে তার পিতামাতা মাদ্রাসায় এসে নিখোঁজ ছেলেকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় মাদ্রাসার কারি শিক্ষক আবু বকর ও হাবিবুর রহমান পালিয়ে যায়। অপরদিকে রাতে এ শিক্ষকরা শান্ত সহ কয়েকজন ছাত্রকে পিটুনি দিয়েছে বলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা জানায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে পুকুরে জাল টেনে পুকুর থেকে শান্তর মরদেহ উদ্ধার করে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।